যে ঘটনাগুলো যতবার মনে করবে, মানুষের জীবনে এমন ঘটনা আছে, এমন অনেক ঘটনা আছে, এমন অনেক ঘটনা আছে। আলো প্রথম দন্ত আমি তোমার কথাগুলো শুনে আমিও হতভম্ব, আমিও সিরিয়াস, শুটিং চলতেছে। তুই এটা কি কইছস? রবীন্দ্রসঙ্গীত? তুই ডায়লগ তো দেস না, তুই এর একটু ডায়লগ তো এনতো, আইতে একটু হইয়া দে। আচ্ছা তুই যে ওর যে একটু বানাইছস, আমি একটু ট্রেনিং দিয়েছস না? কি হতো স্যার? না বেজে যখন দেখ ছোট ভাই, আসলে পিছনে কি হয়েছে না? এই কইব তোরে, অনে এই তোরে কইলে তুই এটার উল্টা কইবি। দেখেন বড় ভাই, আসলে আপনার সাথে যা ঘটছে এটা অস্বাভাবিক হইতে পারে, এখন সামনে থেকে কি হবে সেটা চিন্তা ভাবনা করো। ক তুই এর ক তুই এত না, তুই আস্তে আস্তে জানো তোর আশা আছে। আরে আরে যা পানি ভিডিও বানাই দে। দেখুন ভাই, আবার দেখেন আগে, দেখেন বড় ভাই আপনার সাথে যা ঘটছে। না তুই আমার কথা দেখেন আপা, দেখেন আপা, সরি দেখেন ভাই, তুই মনে করস না, তুই সিরিয়াসলি ভাবে কবি, তুই কি নিজের থেকে বল যে দেখেন ভাই, ভাই দেখেন আপনার সাথে যা হয়েছে এটা স্বাভাবিক হইতেই পারে, আপনার পিছু আপনার সাথে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তো যাক যা হয়েছে ভালো হয়েছে, সামনে থেকে দিনকাল কেমনে কাটাবেন, হ্যাঁ এই চিন্তা ভাবনা করেন। ইয়া আমার কাছে আর হয়েছে এ কি রবট এয়া থাই, আরে কিছু কইলে, এই আরে কিছু কইলে তো মনোযোগ কি এমনি দেয়, সে তো এখানে খেলতেছে, ব্রেন খেলতেছে। আচ্ছা ঠিক আছে, এবার কো ভাই খেলা তুমি দেখো বলো, এটা তো বুঝতে হবে, ওটা তো খেলতে দিবা তো, বলো এবার এখানে খেলে এখানে খেলে তো সুন্দর কেরা দাঁড়িয়া সুন্দর কেরা বুঝা। ভাই মানুষের জীবনে অনেক দুর্ঘটনা হতে পারে, ভাই আনারা আসেন, আনারা আসেন ভাই, ভাই এই যে এই যে এই যে এই সুবোধ তো সামনে তুললাম, এর অবস্থা দেওয়াস না, এর অবস্থা একটা দিন না এমনি কই তুমি সুন্দর করে রাখো, তারপরে তোর অ্যান্সার দিব, তুই অ্যান্সার দিয়ে তুমি শেষ করবো দা একদিন, তোমারে এখন প্র্যাকটিস করতে হবে, তোমার একদিন দিলে তুমি কি করবা, কিছুই করতে পারবো, তুমি আজ কি করো, দেখলে মনে হয় বুক ফুলে রাখবা,
ঠিক আছে বুক খুলে রাখো পেট বুক খুলে রাখো এই বেটা তুই টান দিলে দশ পা বেটা বাপ না এবার সিনা টান দে সিনা একটু দূরে আসলে টান দে আরে আরে মে তুমি রাস্তার ভিতরে কান্না গুজো করে আড়ো আমি বুক টান করে আর পেট বুক খুলে রাখব আমি তুমি আমার ভাই না ঠিক আছে আবার জোরে কইতো হ্যাঁ ভাই হ্যাঁ এত কত হুম ভাই ভদ্রতা যায় সামনে এত কত আমার এই মোবাইলই হুনে না মোবাইল হওয়ার দরকার না তার মোবাইল লেগে গেল আর এখন নাটক করতেছ স্ক্রিপ্টটা স্ক্রিপ্টে কিভাবে করা যায় জানো এটা পুশ কর সব সময় খালি লাগাই দেব এত কাল লোক আরেকটা থাকবো আরেকটা থাকলে কব ভাই কব ঠিক আছে তুমি আমার ভাই না তুমি মুখ টান করে রাখো ঠিক আছে তো লোকে থাকবো ভাই আমি তুইও চলিস তুইও প্যাটফুট বলে চলিস আমি ও তুই চলিস তুই ব্যাটফুট ফুলাই চলিস তুই কি কবি তোর গ্যাসু মেসু ক তুই কি কবি আচ্ছা তুই আমি যেহেতু বড় তুই এক ভাইয়ের তোর ভাই দিক থেকে আইটিয়া কবি ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তাই কবি ভাই কি ছোট ভাই কেমন আছো ভালো আছো মোবাইলটা দুটা মিনিট রাখবেন নি হ্যাঁ রেডি বলতা তোমার কি লাগছে বলতা আমারে বলবা ফোন দিয়ে বলবা যে ভাই আমার এটা খাইতে মন হচ্ছে ওটা খাইতে মন হচ্ছে পাঠিয়ে দিই ভাই আমি তো আমি চিনি না আমি এলাকায় নতুন ও আচ্ছা তুমি জিম্মা কেন না ভাই আমি এলাকায় চিনি তো তোমার আপু বলছো তুমি চিনো না ও চিনবা আমার জি ভাই আমার আপু চিনে তোমার আপু আমারে চিনে তা তুমি আমার বললেই পারতা সমস্যা ছিল না একটু আপু দিয়ে বললেই আমি তোমার বাসায় পাঠিয়ে দিতাম কি খাইতা ভাইয়া চানাচুর খাইবা মুড়ি খাইবা চকলেট খাইবা ললিপপ ঠিক আছে বাসা যাও না করেন না নাসিম ভাই যারা নেওয়া গেছে একটা জোক করে ধরে এই যেটা দেখাবা আপেল খাবা ঠিক আছে এই দিলাম চুনিটা আপেলটা সুন্দর মতো কাটতে আর দিয়া খাবা আপেল ধরে দিছে